হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এরকম স্টাইলিশ একটা প্রোফাইল সাজাবেন এ টু জেড। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এরকম একটা ফেসবুকের প্রোফাইল ডিজাইন করবেন। তো আমি কিন্তু একদম নতুন একটা আইডি দিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এরকম ফেসবুকের একটা প্রোফাইল সাজাবেন খুব সহজে। তো আশা করবো ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে বড় বড় মতন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আমি যা যা ব্যবহার করব, কোথায় কিভাবে পাবেন অবশ্যই আমি ভিডিওর মাঝে বলে দেব। তো প্রথমে আমরা এখানে একটা কভার ফটো অ্যাড করব। তো এটা করার জন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে আপলোড ফটো, তারপর এখান থেকে একটা কভার ফটো সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে এটা সেভ করে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে এখানে একটা কভার ফটো অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা প্রোফাইল ফটো অ্যাড করব। তো প্রোফাইল ফটোটা এখানে অ্যাড করার আগে তার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা বর্ডার সেট করব। তো এটা করার জন্য আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের দরকার হবে, প্রোফাইল পিকচার বর্ডার অ্যান্ড ফ্রেম। এটা আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, ওইখান থেকে এটা ইনস্টল করে দেন এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে অসংখ্য প্রকার বর্ডার পেয়ে যাবেন, জাস্ট আপনারা একটা পছন্দ করে নেবেন এখান থেকে। তো আমি এটাই দেবো, দেন এখান থেকে প্লাস আইকন এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করে নেবেন। তো আমি একটা ফটো এখান থেকে অ্যাড করে নিয়েছি, দেন এখান থেকে এটা সেভ করে নেব। তারপর এখান থেকে ক্যামেরা আইকন এখানে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে আপনাদের ফটোটা এখান থেকে অ্যাড করে নেবেন, দেন এখান থেকে এটা সেভ করে দেবেন। তো এখন আমরা এখানে একটা ফিউচার ফটো অ্যাড করব। তো এটা করার জন্য এডিট পাবলিক ডিটেলস বা এডিট প্রোফাইল আপনারা এখানে ক্লিক করে দেবেন, দেন একটু নিচে আসবেন। তো আপনাদের যদি এখানে ফিউচার ফটো অ্যাড করার অপশন না থাকে, আপনারা এখান থেকে ব্যাক আসবেন, আসার পর এখান থেকে থ্রি ডট। তো দেখুন লক প্রোফাইল আপনারা এখানে ক্লিক করে আপনাদের আইডিটা প্রথমত লক করে নেবেন, লক ইউর প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ওকে করে দেবেন। তো আবারও এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দেবেন, এখানে কিন্তু ফিউচার ফটো অ্যাড করার অপশনগুলো চলে আসছে, দেন এখান থেকে অ্যাড এখানে ক্লিক করে দেবেন। এখন আমরা এখানে একটা ফিউচার ফটো ক্রিয়েট করে দেন এখানে অ্যাড করব। তো এটা করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, আপনারা আবারও চলে যাবেন গুগল প্লে স্টোরে, দেন এখান থেকে গার্ড মেকার ফর ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে এটা ইনস্টল করে দেন এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর গার্ড মেকার এখানে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে অ্যালাউ চলে অ্যালাউ দিয়ে দেবেন, তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। ওইখান থেকে আপনারা যে ফটোটা ফিউচার ফটো হিসেবে অ্যাড করতে চান ওরকম একটা ফটো এখান থেকে অ্যাড করে নেবেন, দেন এখান থেকে থ্রি গুণ থ্রি এটা অ্যাড করে নেবেন, দেন এখান থেকে এটা সেভ করে দেবেন, তারপর এখান থেকে এটা সেভ, তারপর এখান থেকে ইয়েস করে দেবেন। তো আমি আপনাদের যেইভাবে দেখাই আপনারা সেম ওইভাবেই ফটোগুলো এখানে অ্যাড করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনাদের ফটোগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আপনাদের যদি বুঝতে একদমই অসুবিধা হয়ে থাকে, তো প্রথমত আপনাদের ফটোটা দেখে নেবেন, তারপর যেইভাবে আছে ওইটা সেমভাবে এখানে অ্যাড করে নেবেন। তো প্রথমে এখানে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে মোর, তারপর এইটার শেষ থেকে এটা শুরু করবেন, যেমন এখানে আমি ক্লিক করে দিলাম, তারপর নেক্সট, তারপর এখান থেকে মোর, তারপর এইখানে, দেন এখানে। তো এখান থেকে আপনারা শেষ থেকে এরকম শুরু করবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে এখানে এগুলো সেট হয়ে যাবে। তো দেখুন মোর, তো দেখুন আমাদের ফটোগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেন এখান থেকে এটা সেভ করে নেবেন। তারপর একটু ব্যাক আসবেন, আসার পর এখানে একটু রিফ্রেশ দেবেন, তো এক মিনিটের মতন ওয়েট করবেন এখানে। তো দেখুন আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে এখানে একটা ফিউচার ফটো অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু ভিপি ওয়ার্ক অ্যাড করব। তো এটা করার জন্য এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দেবেন, দেন একটু নিচে আসবেন, আসার পর এখান থেকে এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন, তারপর সর্বপ্রথম দেখুন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেবেন। তো আগেই বলছি এই ভিডিওতে আমি যা যা ব্যবহার করবো অবশ্যই আমি বলে দেবো কোথায় কীভাবে পাবেন। তো এখান থেকে আমি একটা ওয়ার্ক এরকম কপি করে নিলাম, প্রথমত এরকম কপি করার পর এখানে যাব, যাওয়ার পর এখান থেকে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে এটা পেস্ট করে দেবো এরকম, তারপর এখান থেকে অ্যাড, দেন এখান থেকে এটা সেভ করে নেব। তারপর আবারও ফোনের নোটবুক, দেন এখান থেকে এই ওয়ার্কটা কপি করে নেব। আবার ফোনের নোটবুক, দেন এখান থেকে এই ওয়ার্কটা কপি করে নেব এরকম। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স,
এরকম পেস্ট করে দেবেন, অ্যাড, দেন এখান থেকে সেভ। ফোনের নোটবুক, আমি আপনাদের অল্পতে দেখানোর জন্য তাড়াতাড়ি করতেছি। তারপর এখান থেকে ব্যাক আসবেন, এরকম ব্যাক আসার পর দেখুন আমাদের কিন্তু খুবই চমৎকারভাবে এখানে অনেক ধরনের স্টাইলিশ ওয়ার্ক এরকম অ্যাড হয়ে যাবে এখানে, যে দেখুন। তো এখন আমরা এখানে একটা অটো ফলোয়ার সেট করব। তো অনেকেই আছেন অনেক ধরনের ফেক ফলোয়ার এখানে অ্যাড করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিতে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো আপনাদের দেখাবো কীভাবে আপনারা টেকনিক খাটিয়ে এখানে একটা ফলোয়ার সেট করে নিতে পারবেন। তো এটা করার জন্য এডিট পাবলিক ডিটেলস, দেন একদম নিচে আসবেন, তারপর এখান থেকে লিঙ্কস, তো পাশেই অ্যাড পাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এরকম এখানে ক্লিক করে দেবেন। তো স্পটিফাই এটা সিলেক্ট করে দেবেন এখানে, দেন আবার ফোনের নোটবুক, আসার পর এখান থেকে এটা জাস্ট কপি করে নেবেন এরকম। কপি করার পর আবারও এখানে ব্যাক করবেন, দেন এখান থেকে ইউজার নেম এখানে এটা পেস্ট করে দেবেন এরকম। তারপর যে কোনো জায়গায় একটা টাচ করে এখান থেকে এটা সেভ করে নেবেন, দেন একটু ব্যাক আসবেন। আসার পরে যে দেখুন 2 লক্ষ প্লাস এখানে একটা ফলোয়ার সেট হয়ে গেছে। তো আমাদের নামের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা স্টাইলিশ নিক নেম অ্যাড করবো। তো এটা করার জন্য আপনাদের একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে প্রথমত, টাচ ভিপিএন, এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাচ ভিপিএন, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে স্পেন এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে, এই যে দেখুন স্পেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এটা কানেক্ট করে নেবেন। ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর আবারও ফোনের নোটবুক, তো এখানে আমি অনেক ধরনের এস্টাবলিশ নিক নেম এরকম দিয়ে রাখবো, যে দেখুন। তো জাস্ট আমি আপনাদের একটা অ্যাড করে দেখাইতেছি, এইটি আমরা কপি করে নিলাম এখান থেকে। তারপর আপনারা ফেসবুক লাইট এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু এটি অ্যাড করে নেবেন। তো অফিসিয়াল ফেসবুক থেকে এটি কিন্তু করতে পারবেন না। তো আপনাদের যদি ফেসবুক লাইট ইনস্টল করা না থাকে, আপনারা ইনস্টল করে আপনাদের আইডিটা প্রথমত লগ ইন করে নেবেন, দেন এখান থেকে এটি ওপেন করবেন। তারপর এখান থেকে আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে আসার পর ইডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটু নিচে আসবেন, আসার পরে যে দেখুন ইডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পরে যে দেখুন আদার্স নেম, তো পাশে অ্যাড আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে খালি বক্সে এটা পেস্ট করে দেবেন নিক নেম ওইটা, দেন এখান থেকে এটা সেভ করে নেবেন। তো আমরা আইডিতে গিয়ে দেখবো আমাদের নেমটা এখানে অ্যাড হয়েছে কিনা, একটু রিফ্রেশ দেবেন এরকম। তো দেখুন আমাদের কিন্তু খুবই স্টাইলিশভাবে একটা নিক নেম আমাদের নামের ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা স্টাইলিশ বায়ো অ্যাড করবো। তো এটা করার জন্য আবারও ফোনের নোটবুক, তো নোটবুক আসার পর যে দেখুন এখানে আমি অনেক ধরনের স্টাইলিশ বায়ো এরকম দিয়ে রাখবো, আপনারা পছন্দ অনুযায়ী এখান থেকে কপি করে নিয়ে আপনাদের আইডিতে এরকম ব্যবহার করতে পারবেন। এরকম কপি করে নিলাম, দেন এখান থেকে আইডিতে ব্যাক করবেন, তারপর এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন বায়ো আপনারা এখানে ক্লিক করে দেবেন, ডিসক্রিপ্ট ইউর সেলফ, দেন এখানে এটা পেস্ট করে দেবেন এরকম। তারপর এখান থেকে এটা সেভ করে নেবেন, তারপর ব্যাক আসবেন। তো দেখুন আমাদের কিন্তু খুবই স্টাইলিশভাবে এখানে একটা নিক নেম সেট হয়ে গেছে, প্লাস এখানে একটা স্টাইলিশ বায়ো অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদের আইডির লুকটা একবার দেখাইতেছি, এই যে দেখুন খুবই স্টাইলিশ একটা আইডি আমাদের ডিজাইন করা হয়ে গেছে কিন্তু, এই যে দেখুন কমপ্লিটলি। তো আমি এখানে যে ফটোগুলো ইউজ করছি কভার প্লাস প্রোফাইল, দেন এখানে যে ফিউচার ফটো অ্যাড করছি, তো এটা আপনারা কোথায় পাবেন এখন আপনাদের দেখাইতেছি। সার্চ বারে গিয়ে ফেসবুকের সার্চ করবেন বশির এডিটিং জোন, এডিটিং জোন এটি লিখে সার্চ করবেন। তো প্রথমে আমার পেজটা পেয়ে যাবেন, এই যে দেখুন। তো প্রথমত আপনারা এখান থেকে পেজটা ফলো প্লাস লাইক করবেন, দেন একটু নিচে আসবেন। তো একটা আইডি ডিজাইন করতে আমি যে ফটোগুলো ইউজ করি সব কিছুই কিন্তু আমার ফেসবুক পেজে এরকম পোস্ট করা থাকে লিঙ্ক সহ। তো আমার ভিডিও ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা প্রথমত পেজটা ভিজিট করবেন, দেন পেজটা ফলো প্লাস লাইক করবেন। তো এখান থেকে ফটোগুলো ডাউনলোড করে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখানে যে আমি বায়ো প্লাস এখানে বিভিন্ন স্টাইলিশ ওয়ার্ক প্লাস এখানে যে আমি ফলোয়ার সেট করছি, তারপর এখানে দেখুন স্টাইলিশ যে নিক নেমগুলো আমি অ্যাড করছি, তো সব কিছুই আমার ডাবল ডাবল আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ইজিলি কপি করে আপনাদের ফোনের নোটবুকে রেখে দেবেন, দেন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন থেকে যদি আপনারা কোনো কিছু কপি করতে না পারেন, সেক্ষেত্রে আমার একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইটা দেখলেই কিন্তু ভিডিও ডিসক্রিপশন থেকে সব কিছু কপি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা সকলেরই পছন্দ হবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।